মাঝখান দিয়ে সোজা সোজা নাক বরাবর ওইটা দেখা যাচ্ছে। ওয়েলকাম টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 জুলাই আর এখন বাজে 1:45। সো গুড আফটারনুন এভরিওয়ান। অ্যান্ড আমরা লেট উঠলাম কেন কি মায়ের শরীর খারাপ ছিল আর আমারও একটু খারাপ লাগছিলো, লাইক একটু মাথায় ভার লাগছিলো। সো আমরা লেট উঠলাম, চা খেলাম, তারপরে একটু মুড়ি টুড়ি খেলাম আর এখন আমরা জাস্ট এখন আমরা সবাই এমনি রেস্ট করছি কেন কি একটা তো প্লাস তো উইকেন্ড প্লাস শরীর একটু ঢিলা ঢালা লাগছে। মা তোমার কেমন লাগছে এখন? এখন একটু ঠিক হয়েছে, ক্রোসিন খেলাম, মাথা যন্ত্রণা করছিল, কাশি। সকাল 7টার থেকে আমি জেগে আমি অন্য ঘরে গিয়ে শুয়েছিলাম, নয়তো ছোট ছেলের উইকডেস বলে আমি বললাম অন্য ঘরে যাই। ও সঙ্গে সঙ্গে উঠে জিজ্ঞেসও করতে গেল, মা কেন উঠে? আমি বলছি এত কাশি হচ্ছে তোর ঘুমেরই হবে, তুই একদিন তো রেস্ট, দুদিন রেস্ট পাস, একদিন তো শো ঠিক করে, তাই জন্য। তারপরে আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা চাও খেয়েছি, তাতেও গলা, তারপরে ওষুধও খেয়েছি, ঠিক হচ্ছিলো না। তারপরে একটু মুড়ি খেয়ে একটু ওষুধ খেলাম, ক্রোসিন, তারপরে গিয়ে একটু ঠিক হয়েছিলো, বললো শুয়ে থাকো এখন। তারপরে আমি শুয়েই ছিলাম 12:30 অবধি। ছেলেকে মুড়ি বাবাই দিয়েছে, ও মুড়ি খেলো, বললো আমি বললাম কিছু খান, হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক হবে। তো এখন আমি একটু বেটার, তো খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি আর আলু ভাজা করছি দুপুরে, এখন একটু ঠিক আছে শরীরটা, অনেকটা বেটার। আমার মনে হচ্ছে আমি এত ঘামাচ্ছি না, তো ঘামটা মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আর এসিতে, আর তারপরে এসিতে চলে আসছি, আর নাকটা জ্বলে যাচ্ছিলো প্রচণ্ড ভেতরে, তো এখন একটু ঠিক আছি। তো এই জন্য রান্না করতে বসিয়েছি, একটু আজকে লেটই হবে, 2:30 বাজবে খেতে। তো ব্লগটা এখন থেকে শুরু করি। আর আজকে 8 জুলাই, এখানে আজকে ইলেকশনস আছে, তো আমরা কোথাও বেরোচ্ছি না। সো আমরা এবারে বেরোচ্ছি না, আগে আমরা দেখে নেবো কী সব নিউজ আছে, এইসব নেক্সট টাইম থেকে দেখা যাবে ওটা। অ্যান্ড তাহলে আমরা দিনটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগে। সবার স্নান করা ডান, লাইক আমার তো হয়ে গেছে, বাবা এখন বেরোলো, মায়ের পুজো হয়ে গেছে, এখন মা রান্না খাওয়া দিয়ে দিয়েছে। আর কি কি করেছো মা? আজকে আলু ভাজা, খিচুড়ি, আর তুই পাপড় সেকে নিয়ে এলি, আর আমার একটু টমেটো চাটনি আছে, ব্যাস। অনেক আজকে অনেক লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে না, এখন আমাদের লাঞ্চ হচ্ছে, তো কি করা যাবে, আজকে শরীরটাও ভালো ছিল না, একটু দেরি করেই হয়েছে সব কিছু। তাহলে খাওয়া শুরু করে দিই। হ্যাঁ করে দাও। আর আজকে কিছু এক্সাইটিং শুটস আছে, আমরা প্রচুর এক্সাইটেড ওটার জন্য, কেন কি ওটা আমাদের ফেভারিট রেসিপি, খেতে বেশ, যেখানেই হোটেলে যাই ওটা তো খাবোই খাবো, তো ওটার আজকে শুট আছে। ছাদে ঘরেই থাকি না, কদিন ধরে ঘরেই আছি, একটু ছাদে ঘুরে আসি। বেশি রোদও না আর মেঘলাও নেই, পারফেক্ট ওয়েদার। এখানেও আছে লিলি ফুল, ভালো লাগছে না লিলি ফুল গুলা, আর এটা একটু অন্য টাইপের লিলি। কি ফুল গাছ দেখে, এটা জবা গাছ না, জবা না, বুঝতে পারছি না। আজকে উইকেন্ডে তো বেশ ভালো করে আমরা ওয়াকিং করছি, এখানে তাড়াতাড়ি এসে গেছি, নিচে গিয়ে চা খাবো, বেশ ভালো, লাইক আজকে সব কিছু লেট হয়েছে আর এখন ভালো লাগছে, উপরে এসে একটু রোদ খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর মা এখানে গাছ বাগেরে দেখছে, কারি পাতা গাছ, কারি পাতা
তুলসী গাছ এমনি তুলসী, শ্যামা তুলসী, জবা গাছ, টগর গাছ, গাছ দেখে যাচ্ছি সবার গাছ, যার যার উপরে তার তার গাছ বনসাই করে রেখে দিয়েছে। আর এইগুলোতে ঘাস হয়ে আছে, এখানে কলও আছে ছোট, কিছু ধোয়া টোয়া যেতে পারে, এখানে মানে কোনো কিছু ব্যাগ ঠ্যাগ ধুয়ে রোদে দিয়ে দাও, ভালো ভালো কল আছে। ওখানেও গাছ वगैरह আছে, অনেকেরই জবা ফুল আছে না? হ্যাঁ, জবা ফুল গাছ আছে, একটা কড়ি কলি হয়েছে, মানে কড়ি কড়ি জবা কড়ি। আমরা বেশ ঘুরছি, ভাল লাগছে, রোদের মধ্যে একটু রোদও নেওয়া হচ্ছে, ঘরে গরম গুমোট, এখানে গরম আছে কিন্তু তাও ঠিক আছে। দেখ এইটা কারোর ঘর, এখানে বাথরুম আছে জানিস, মানে গাছপালা লাগিয়েছে, অনেক বড় ছাদ ওখানটা। এখান থেকে না বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, ওই ওই টাওয়ার থেকে মাঝখান দিয়ে সোজা সোজা নাক বরাবর ওইটা দেখা যাচ্ছে। এখানে ওয়েস্টিন এর দুটো ওয়েস্টিনের হোটেল, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, আমার জাস্ট আঙুলের উপরে, এখান থেকে দেখা যায়। আর এখানেই এখান থেকে সব কাছেই আছে, বাট আসা যাওয়াতে যদি ক্যাব যদি করা হয় তো ওখানে 300-400 টাকা নিয়ে নেয়, বেশ ভালোই টাকা নিয়ে নেয়। ওভারঅল এখানে বেশ ভালো, এখানে সব সোসাইটিস ওগেরা, পুরো সোসাইটি লাইন আছে, পুরো সোসাইটি লাইন, তো দেখতে বেশ ভালো লাগে। আর পুরো গ্রিনারি আছে এখানে, সুন্দর। হ্যাঁ, কেমন লাগলো তোমার? আমার তো ভালো লাগলো, তোমার বলো? আমারও ভালো লাগলো, এখন গিয়ে আমি একটা জিনিস বানাবো। আচ্ছা, মিষ্টি মিষ্টি কিছু, ক্যালোরি লস করলাম, এবার গিয়ে মিষ্টি খাবো, মোটা পাকে রাখতে হবে না ধরে, না কম করতে হবে, আর কমে আমি আর কি মানছি, তো একটা জিনিস বানাবো, তোর তোর ভালো লাগে এটা, আবার সুপ্রীতের ওইটা ভালো লাগে, মানে আমার কখনো কখনো ভালো লাগে, কখনো সখনো ভালো লাগে না, রোজ না, না মাঝে সাঝে বছরে একবার আনলে ঠিক আছে, বছরে না 2 মাস 3 মাস একবার খেলে ঠিক আছে। আগে দরজাটা বন্ধ করে দিই, নাহলে ব্যাং ব্যাং করে আওয়াজ আসে। কি ব্যাপার, আজকে আমার জায়গা নিয়ে নিয়েছো মা? চেয়ারে বসেছি না, চেয়ারটা মট মট আওয়াজ আসছিল চেয়ারের থেকে, মানে একটু দেখলি না উল্টো করে পড়ে, একটু একটু ক্র্যাক ক্র্যাক, যদি পড়ে যেতাম ভয় লাগছে। আর তারপরে বাবা এখন বসেছে ওখানে, একটা চেয়ারই ভালো আছে, দুটো চেয়ার খারাপ হয়েছে, এখন একটা চেয়ার কিনতে আগের মাসেই গেছিলাম, পাইনি ভালো চেয়ার, এবারে দেখতেই হবে, কিছু চেয়ারের ব্যবস্থা করতেই হবে, একটা অন্তত কিনতে হবে ভালো দেখে। তুই তো খাটে বসে খাস, আর বাবা ওই চেয়ারে হয়ে যাবে, একটা চেয়ার কিনালো, বেশি আর বাড়াবো না এখন জিনিস। আর ভালো যে চেয়ারগুলো আমার ও বছর আছে, ভিডিও কনের চেয়ারগুলো বলতো, আমরা ভিডিও কন থেকে ছেড়ে ক বছর হয়েছে, 5-8 বছর হইলো চেয়ারগুলো এখনো, তার আগে আমরা ইউজ করতাম বি এ টাইপে পেয়েছিলাম, না না বি টাইপে পেয়েছিলাম চেয়ারগুলো, তো ওখানেও তো 2-3 বছর 5 বছর ছিলাম, মানে কত মজবুত চেয়ার, তার মধ্যে 4টে ছিল, 2 সুপ্রীতকে দিয়েছি, 2 আমার কাছে আছে, ওই ওইগুলো ভালো চেয়ার। আর এখন আমি চা ওই খেতে হবে আমাকে, লিকার চা, তারপরে আমি একটু মিষ্টি কিছু বানাবো, আরেকটা মাথায় এসেছে, আরেকটা নতুন কিছু বানাবো আজকে, মানে আমি ভাবছি ওটা বানানোর পরে খেতে কেমন হবে আমি জানি না, ওই জন্য আমি আগে আপনাদের বলবো না, আগে বানাবো, এক্সপেরিমেন্ট করবো, তারপরে এর দুজনে অ্যাপ্রুভ করবে, তারপরে বলবো কেমন হয়েছে। এই বাড়িতে না আগে সুজি হয়েছে, না না পায়েস হয়েছে, আমি ভাবলাম এই বাড়িতে নতুন প্রথম কিছু মিষ্টি বানাচ্ছি, না পায়েস হয়ে গেছে, এখন আমি তোদের সুজির হালুয়া খাওয়াবো। আমাদের বাড়িতে না মিষ্টি হয় না, কেন আমি ভালোবাসি খুব, আমার হাজবেন্ডও ভালোবাসে না, আমার ছেলেরাও ভালোবাসে না, আর তাই জন্য আমি খুব কম বানাই,
তো আজকে বললাম একটু সুজির হালুয়া বানাই, তোর তো ভালো লাগে তো একটু বানাই, একটু তুই বেশি খাবি আমরা একটু একটু খাবো, একটু একটু, হ্যাঁ অল্পই বানাচ্ছি, বেশি তো বানাচ্ছি না। আর এই এই মানে সুজির হালুয়াটা আমার হাতে অনেকেই পছন্দ করে, ওখানে বলে না ভালো হয় ভাবি আপকে হাত কা সুজি কা হালুয়া বহুত আচ্ছা হতে। তো এই জন্য আমি ওখানে গণপতি পুজো করতাম, ঘরে মূর্তি নিয়ে এসে 50-60 জন আসতো, তো সুজির হালুয়া বানাতাম, কালো চানার একটা আমার লিঙ্কে আছে, কালো চানার একটা বানাই নারকেল দিয়ে, সেটা আপনাদের লিঙ্কে পেয়ে যাবে, সে লিঙ্কটা দিয়ে দেবে, সেটা দেখব। ওইটা নবরাত্রিতে মা দুর্গাকে চড়ানো হয় সুজি আর চানা, ওইটা সুজিটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চানাটা আমার আগের আছে, তো ওরকম করতে পারবেন আপনারা। ঘি দিয়েছি আর সুজি দিয়েছি, এটা খুব ধিমে আছে, ভালো করে ফ্রাই করতে হবে, খুব ধিমে আছে, ফ্রাই করে নিলে এই সুজির যে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি কাজু কিশমিশ বাদাম দেবো, আর তারপরে আমি দুধ দেবো, লাস্টে আমি চিনি দেবো। এই যে সুজির হালুয়া গুজরাটিতে বলে সুজির শিরা, আর এটা আমার ছেলেকে খাওয়াবো এখন। গরম তো নেই? না গরম নেই খুব একটা, গরম ভালো, আল্টিমেট। আরেকটা ওয়ার্ড বল, খালি আল্টিমেট বললে হবে? বাহ মা বাহ। এখন দিদি পাঠিতে খেয়ে নে, জল খাবারের মতন করে খেয়ে নে, তারপরে কালকে ঠান্ডা হলে খাস, ঠিক আছে? আজকে সারাদিন এমনি কেটে গেল, স্যাটারডেটা ভাবি একটু বাইরে যাব, ঘুরতে যাব, ঘরে পুরো সপ্তাহে তো ঘরেই থাকি, একটু স্যাটারডে সানডে ভাবি ঘুরব, কিন্তু এই স্যাটারডে সানডে হবে না, মানা করেছে অনেকে, বেরাবে না বেরাবে না, তো ঘরেই সব। আজকে ব্লগটাও শুরু করেছি লেটে, আর শেষ করছি 12টার সময়, সেটাও লেটে, আর ব্লগটা এন্ড করে তখন বেশ ভালোই এনার্জি থাকে। হ্যাঁ ওইটা তো, আমার তো রাতে ঘুম আসে না, যত ঘুম আসে সকালবেলা 6টার থেকে ঘুমটা ভালো আসে, মানে ডিপ ঘুমটা ঘুমাই যে 6টার থেকে 9টা, কিন্তু কাল আজকে সকালে আমি 7টার থেকেই উঠেছিলাম, খুব কাশি হচ্ছিলো হঠাৎ করে, খুব কাশি হলো, তারপরে জানলাম ছেলেটা সারা সপ্তাহে কাজ করে, শনি রোববার একটু ঘুমায়, আমি আস্তে করে বালিশ নিয়ে চলে গেছি, ও টের পেয়ে গেছে, আবার আমার পেছন পেছনে গিয়ে বলছে বাবা মা তুমি চলে এলে কেন, আমি যে কাশি হচ্ছে না এই জন্য চলে এলাম, না তো তোর ঘুমটা তুই ঘুমা গিয়ে আমি তোকে ডাকবো। তারপরে 7টার থেকে আমি জেগে, তারপরে সারাদিন কী করলাম, কিছুই সেরকম করলাম না, দুপুরবেলা একটু খিচুড়ি করলাম, আলু ভাজা খিচুড়ি হলো, সকালে মুড়ি খেয়েছিলাম জল খাবারে, আর রাত্রে মুড়ি দিয়ে শেষ করলাম আজকে, বিকালে সুজির হালুয়া বানিয়েছিলাম সুজি, সেটা খেয়ে পেটটা তো ভরা, একটু একটুই খেয়েছি, বেশি খাইনি, খেয়ে পেট ফুলে গেছে, তারপরে কী খাবো, সবাই বললাম না আবার মুড়িই খাবো, তো মুড়ি দিয়ে শুরু মুড়ি দিয়ে শেষ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, কাল আবার দেখা হবে, নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, অ্যান্ড এখন আমিও আমারও ঘুম পাচ্ছে বেশ ভালোই, আমি ঘুমাবো, আর মা বলছিল কি আজকের ব্লগটা তুই আপলোড করলি, ওটা তো আমি দেখলাম না, ও ল্যাপটপে আমাকে ভিডিওটা দেখিয়ে দিস কি আমি কী কী কাণ্ড করেছি, নিজে ভুলে যাই আমি কি কি করেছি না করেছি, ওই জন্য আমি বললাম আমাকে একটু দেখাস আমি কি করে কি কি করেছি না করেছি একটু দেখতে চাই আমি। ওকে দেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই, গুড নাইট।